বৃন্দাবনে আজও আছে সেই বংশীবট যেখানে বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন ও গোপীদের রাসে আসার জন্য ডাকতেন। সেই বংশীবটে কান পাতলে শুদ্ধ ভক্তরা আজও শুনতে পায় শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি। এই সেই বংশীবট, এখানে শ্রীকৃষ্ণ রাসের আগে বংশীর ধ্বনি করেছিলেন। আর এই যমুনা তীরে শ্রীকৃষ্ণ বসে বাঁশি বাজাতেন, গোপিনীরা ছুটে আসত যমুনা তীরে। আর এই স্থান আরো মাহাত্মপূর্ণ, কারণ রাধা কৃষ্ণ রাস নৃত্য করতেন চারিদিকে, তখন গোপিনীরা ঘুরে ঘুরে নৃত্য করতেন। সে কি অপরূপ ভগবানের সেই রাস লীলা! হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আমি দামোদর চৈতন্য দাস আপনাদের সাথে বৃন্দাবনের নতুন একটা ব্লগ রাধারানীর কৃপায় এই নিয়ম সেবার মাসে বৃন্দাবনে আছি, তাই আপনাদের সাথে মাঝে মাঝে বৃন্দাবন দর্শনের ব্লগ শেয়ার করার সুযোগ পেয়েছি। বৃন্দাবন দর্শনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, আপনাদের সকলের কমেন্ট আমার পড়তে ভালো লাগে। তো আমরা সকালবেলা বেরিয়েছি রাধাকুণ্ড থেকে বৃন্দাবন যাব। এখন কার্তিক মাস প্রায় শেষের দিকে, তো বেশ ঠান্ডা পড়ে গেছে, শীত শীতও লাগছে। বৃন্দাবনে এই সময় ওয়েদারটা খুব অদ্ভুত, জানেন? এই সকালের দিকটা এত শীত মনে হয় সোয়েটার কম্বল লেপ টুপি সব জড়িয়ে রাখি, আর 10টা বাজলে এত গরম বাড়তে থাকে যে গায়ে উত্তরীয় ছাড়া কিচ্ছু রাখা যায় না। এরকম সারাদিন প্রচুর গরম থাকে, বিকেল হতে না হতেই একেবারে জম্পেশ ঠান্ডা। রসিক ভক্তরা বলে ভগবানের রাসলীলা দর্শন করতে নাকি ষড় ঋতু, অর্থাৎ 6টি ঋতু এই সময় একসাথে অবস্থান করে বৃন্দাবনে। মাঝরাতে হাড় কাঁপানো শীত, ভোর থেকে বসন্ত, দুপুর থেকে গ্রীষ্ম, দুপুরের পর শরৎ, সন্ধ্যেবেলা হেমন্তের হালকা ঠান্ডা, তারপর থেকে তো একদম শীত। আপনাদের সাথে কথা বলতে বলতে বংশীবটের কাছে চলে এসেছি। বৃন্দাবনে সরু সরু এই গলিগুলোকে কুঞ্জ গলি বলে। একসময় এখানে সব ঘন বন ছিল আর ফুলের গাছে ফুল দিয়ে সাজানো কুঞ্জ গলি ছিল। কলিযুগ যত বেড়েছে, যোগমায়া আসল বৃন্দাবনকে জড়জাগতিক লোকদের থেকে আড়াল করে দিয়েছে। একসময় এইসব জায়গার নাম ছিল নিকুঞ্জ বন। নিকুঞ্জ বন প্রাচীন বৃন্দাবনের একটা উপবন। সম্পূর্ণ ব্রজমন্ডলে 12টা বন আছে, যেমন কাম্য বন, ভান্ডির বন, ভদ্র বন, নদীর বন, বৃন্দাবন ইত্যাদি। এরকম আবার প্রত্যেকটা বনের অনেকগুলো উপবন আছে। সেরকম বৃন্দাবনের কয়েকটা উপবন হলো নিকুঞ্জ বন, কেওয়ারি বন, বিহার বন। বনের মাঝে মাঝে ছিল রাধাকৃষ্ণের কেলিকুঞ্জ। এখন তো সব মঠ মন্দির হোটেলে ভর্তি। আসুন এবার আমরা ভিতরে যাই। এই হচ্ছে বংশীবট মন্দিরের প্রবেশ দুয়ার। আসুন আমার সাথে আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই বংশীবট মন্দিরের নামকরণ হয়েছে এরকম কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে বসেই বাঁশি বাজিয়ে সব গোপিনীদেরকে ডেকে মহারাস করেছিল, সেই সম্বন্ধে বিবরণ রয়েছে এই স্তম্ভটিতে। এই মন্দিরের ভিতরে রয়েছে 5000 বছরের পুরনো বটগাছ। আমার সামনে যে বটগাছের ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বটগাছ। আপনাদেরকে আরো কাছ থেকে গিয়ে আমি দর্শন করাচ্ছি, যার নিচে বসে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে সব গোপীদেরকে ডেকে মহারাস করেছিলেন। এই যে বটগাছের গুড়ি, এটি সেই 5000 বছর পুরনো দ্বাপর যুগের বটগাছের গুড়ি। আর একদম তার পাশে দেখুন বংশীবটের নিচে রাধাকৃষ্ণের রাসবেদি আছে। এই রাসবেদিতে একটি রাসমণ্ডলের চিত্রপট সেবা হচ্ছে, আর সামনে রাধাকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে। আপনারা সকলে চরণ চিহ্নে প্রণাম নিবেদন করতে পারেন। আপনাদেরকে ভালো করে আরো একবার ভগবানের এই রাসের চিত্রপটটি দর্শন করিয়ে দিই, এবং দর্শন করুন অতি দুর্লভ রাধাকৃষ্ণের চরণ চিহ্ন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বংশীবটের চারদিকে বেদিতে রাধারানীর অষ্টসখী ও অষ্টমঞ্জরীদের চিত্র আঁকা আছে। রাধারানীর মঞ্জরিকারা, সেই সম্বন্ধে আপনাদের একটু বলে দিই, যারা রাধারানীর সমবয়সী, শ্রীকৃষ্ণের সঙ্গে রাস নৃত্য ক্রীড়াদি করেন,
তারা রাধারানীর সখী, আর যারা রাধারানীকে কৃষ্ণ সেবায় সহায়তা করেন তারা হচ্ছে রাধারানীর মঞ্জরি। এই মঞ্জরিরা হলেন শ্রী রূপমঞ্জরি, রসমঞ্জরি, রতিমঞ্জরি, লবঙ্গমঞ্জরি, মঞ্জুলালী মঞ্জরি, গুণমঞ্জরি, কস্তুরী মঞ্জরি, অনঙ্গমঞ্জরি, কলাবতী মঞ্জরি, কন্দর্প মঞ্জরি, সুবঙ্গদা মঞ্জরি, হিরঙ্গানী মঞ্জরি। এই মঞ্জরিদের সবার পৃথক পৃথক সেবা আছে। দেখুন, কারো হাতে পান, কারো হাতে চামর, কারো হাতে আরতির থালি, মালা, পুষ্প এসব আছে। এখানে বংশীবট বিহারীজির মন্দির আছে। আসুন ভিতরে গিয়ে আমরা ভালো করে দর্শন করে নেব বংশীবট বিহারীজিকে। বংশীবট বিহারীজির পাশের দেয়ালগুলোতে কি সুন্দর আঁকা রয়েছে ভগবান শ্রী রাধা কৃষ্ণ তাদের রাসমঞ্চে বিরাজমান, অষ্টসখীরা তাদেরকে বিভিন্ন রকম সেবা করছে। আর এক পাশের দেয়ালে কৃষ্ণ বলরামের খুব সুন্দর একটি চিত্রপট অঙ্কন করা আছে। আর এই হচ্ছে বংশীবট বিহারীজি। রাধারানীর পাশে শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, আর সামনে ছোট্ট গোপালের বিগ্রহ আছে। ব্রজবাসীরা এত আন্তরিক প্রীতির সাথে সেবা করে, কত সিম্পল কিন্তু এত সুন্দর লাগছে। দুপাশে রাধা কৃষ্ণের চিত্র আঁকা আছে। রাসবেদিতে রত্ন সিংহাসনে রাধা শ্যাম সুন্দরকে বসিয়ে সখীরা যুগল সেবা করছে। আর অন্যদিকে কৃষ্ণ বলরাম সখাদের সাথে গরু চড়াতে বেরিয়েছে। রাসমণ্ডলের চারদিকে সখীদের সাথে রাধা কৃষ্ণের কি অপূর্ব সব রাস নৃত্যের ছবি আঁকা রয়েছে। আর উপরে গোপীগীতের শ্লোক, ভাগবতমের শ্লোক লেখা রয়েছে। শ্রীকৃষ্ণ 108 জন গোপীর জন্য নিজেকে 108 রূপে প্রকাশ করে প্রতি একজন গোপীর সাথে একজন শ্রীকৃষ্ণ রাস নৃত্য করেন, এবং সেটাই এখানে ছবিতে দেখানো রয়েছে। ব্রজবাসীদের এই আঁকাগুলো কত সুন্দর না, কি সুন্দর! দেখুন, ঠিক যেরকম একজন মা তার সন্তানকে সেবা করে, অর্থাৎ একজন লালাকে তার মা যেরকম ভাবে সেবা করে, ব্রজবাসীরা সন্তানকে লালা বলে আর কন্যা সন্তানকে লালি বলে। তো যেরকম মা লালাকে বাড়িতে দেখাশোনা করে, ঠিক সেই আন্তরিকতা, সেই ভালোবাসা ও প্রীতি সহকারে ব্রজবাসীরা এখানে কৃষ্ণের সেবা করে। ভগবানের রাসস্থলী বলেই হয়তো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে, যে চারিদিকে টিয়া পাখির কিচির মিচির শোনা যাচ্ছে। এই বংশীবট হচ্ছে ভগবানের নিত্য রাসস্থলী। এখানে ভগবান নিত্য দিন রাসলীলা করেন, এবং সেই রাসলীলা যারা দর্শন করে তাদেরও এখানে মন্দির রয়েছে। আসুন আপনাদেরকে এক এক করে সেই মন্দিরগুলোর দর্শন করিয়ে দিই। প্রথমেই রয়েছে ব্যাসদেবের মন্দির। ভিতরে দেখুন ব্যাসদেবের বিগ্রহ আছে, ও তাকে দণ্ডবত প্রণাম করছে তার পুত্র সুখদেব গোস্বামী। ব্যাসদেব ও সুখদেব ভাগবতের ঋষি, ভাগবতের প্রথম বক্তা। শ্রীকৃষ্ণের দিব্য অপ্রাকৃত লীলা তারা এই জগতে প্রকাশ করেছেন। এরকম চারদিকে আরো চারজনের বিগ্রহ আছে। ওই দিকে দেখুন গোপী বেশে শিবজি রাসমণ্ডলের আর একদিকে দাঁড়িয়ে আছেন। এই গোপী বেশে মহাদেব এই ত্রিভুবনে আর কোথাও দর্শন করা যায় না, শুধুমাত্র দর্শন করা যায় গোপেশ্বর মহাদেবে আর এই বংশীবটে, যেখানে গোপী বেশে মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করেন। আর এই কোণে আছে গর্গঋষি বা আসুরী মুনির বিগ্রহ। এই গর্গঋষি হলেন শ্রীকৃষ্ণের কুলগুরু, তিনি গর্গসংহিতা গ্রন্থ রচনা করেন ও রাধাকৃষ্ণের লীলা রহস্য প্রকাশ করেছেন। রাসমণ্ডলের আর এক কোণে ব্রহ্মাজি বাইরে দাঁড়িয়ে আছেন। রাসে ব্রহ্মাজি প্রবেশের অধিকার নেই, কারণ ব্রহ্মাজির দেবতা অভিমান ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করে তিনি প্রার্থনা করেন ব্রজের তৃণ লতা পর্বত হয়ে জন্মগ্রহণ করতে। সেটা হচ্ছে ব্রহ্ম বিমোহন লীলা, সেই জায়গাটাতেও আমরা যাব এবং আপনাদেরকে সেখানেও দর্শন করাব। আপনাদের এই ভগবানের মহারাসস্থলী দর্শন করে কেমন লাগলো আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন।
এরকম আরো বৃন্দাবন দর্শনের ভিডিও দেখার জন্য অতি অবশ্যই ব্রজ বয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এবং পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে এটি শেয়ার করুন, যাতে তারাও বাড়িতে বসে এই 84 ক্রোশ ব্রজমণ্ডল এবং এই বৃন্দাবন ধাম দর্শনের আনন্দ লাভ করতে পারে। এবং ভিডিওটা শেষ হবার আগে অতি অবশ্যই আমার সাথে বলুন রাধে রাধে।